हरे कृष्ण बंधुरा, आजकेर ए भिडियोटीर मूल आलोचनार विषयबस्तु हलो मंगलवार जे पाँचटी काज करले दुख कष्ट दारिद्रता आपनार पिछु छाड़बे ना से सम्पर्के। सुप्रिय बंधुरा, भिडियोटी शुरू करार पूर्वे अनुरोध रइल, आपनारा जदि नतून किछु जानते चान, नतून किछु शिखते चान, ताहले अति अवश्यई ए चैनलटी सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी अन करे राखबेन। एर फले चैनलेर जखनी नतून भिडियो आपलोड करा हबे सरासरि आपनादेर मोबाइले सेई भिडियो नोटिफिकेशन सरासरि पौंछे जाबे। एबं भिडियोटी देखे आपनारा जदि सत्यि उपकृत हन, समृद्ध हन, ताहले अति अवश्यई एकटि लाइक करबेन एबं कमेंट करबेन आपनादेर मूल्यवान मतामत, तथा भिडियोटी आत्मीय परिजनदेर संगे अवश्यई शेयर करते भुलबेन ना। सुप्रिय बंधुरा, আপনারা হয়তো জানেন না যে ব্যক্তি মঙ্গলবার দিন এই পাঁচটি কাজ করেন সেই ব্যক্তিকে ধ্বংস হওয়ার হাত থেকে স্বয়ং বজ্রংবলীও রক্ষা করতে পারেন না, তথা এরকম ব্যক্তির উপর প্রতিটি দেবদেবী অত্যন্ত রাগান্বিত থাকেন, যার ফলে সেই ব্যক্তির জীবনে সুখ শান্তি যেমন নষ্ট হয়, তেমনি জীবনে প্রতিটি ক্ষেত্রেই অসফলতার মুখ দেখতে হয় এবং পরিবারে আর্থিক কষ্ট নেমে আসে। সুতরাং যতটা পারবেন চেষ্টা করবেন ভিডিওটিতে বলা এই পাঁচটি কাজ মঙ্গলবার দিন না করার। দেখুন বন্ধুরা, আজকে যে বিশেষ পাঁচটি কাজের কথা আপনাদেরকে বলবো সেগুলো আপনারা জেনে সত্যি অবাক হবেন। সুতরাং অনুরোধ করছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, এবং এই নলেজেবল ভিডিও আশা করি আপনারা দেখে উপকৃত হবেন। হিন্দু শাস্ত্র মতে মঙ্গলবার দিন হলো স্বয়ং মহাবলী হনুমানজির দিন, তথা শাস্ত্র মতে শনিবার দিন হলো উনার উপাসনার করার জন্য সর্বোত্তম দিন। সুতরাং এই দিনগুলিতে এমন কিছু কাজ রয়েছে যা কখনোই কোনো মানুষকে করা উচিত নয়, কারণ এই কাজ যদি আপনারা মঙ্গলবার দিন এবং শনিবার দিন করেন তাহলে কিন্তু আপনাদের জীবনে দুঃখ ছাড়া আর কিছুই থাকবে না, কারণ হনুমানজি স্বয়ং সেসব ব্যক্তিদের উপর অত্যন্ত রাগান্বিত থাকেন যারা এই ভুল কাজগুলি এদিন করে থাকেন। চলুন তাহলে ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করা যাক। নাম্বার ১। সুপ্রিয় বন্ধুরা, মঙ্গলবার দিন আপনারা ভুল করেও কালো কাপড়, কালো জুতো বা কালো ছাতা ব্যবহার করবেন না বা বাজার থেকে কিনে আনবেন না, কারণ জ্যোতিষশাস্ত্র মতে মঙ্গলবার দিন যদি আপনারা কোনোরূপ কালো জিনিসের ব্যবহার করেন তাহলে কিন্তু জন্মকুণ্ডলিতে চরম আকারে মঙ্গলের দশা শুরু হয়ে যাবে, যার ফলে পরিবারে দেখা দেবে নানান সমস্যা, ঝুট ঝামেলা, অশান্তি তথা আর্থিক কষ্ট। শুধু তাই নয়, আপনাদের শুক্র গ্রহ নিম্নে অভিগমন করবে যদি আপনারা এই দিন কালো জিনিসের ব্যবহার করেন। অন্যদিকে আরেকটি বিষয় মাথায় রাখবেন, কোনোরূপ অলংকার মঙ্গলবার দিন ক্রয় করা ভালো নয়, কারণ জ্যোতিষশাস্ত্র মতে সোনা রূপা বা ডায়মন্ড ইত্যাদি অলংকার জাতীয় বস্তু আপনারা কিনতে পারেন শুক্রবার দিন অথবা সোমবার দিন, কারণ এই দুটি দিন এগুলি কেনার জন্য সর্বোত্তম দিন বলে মনে করা হয়। সুপ্রিয় বন্ধুরা, আপনারা যদি শুক্র গ্রহ এবং মঙ্গল গ্রহের স্থান ঠিক রাখতে চান তাহলে অতি অবশ্যই মঙ্গলবার দিন লাল কাপড়ের ব্যবহার করবেন এবং এর ফলে স্বয়ং বজরংবলী অত্যন্ত আপনাদের উপর প্রসন্ন থাকবেন এবং আপনাদের গৃহে তথা পরিবারে সুখ শান্তির ছোঁয়া লাগবে। নাম্বার ২। মঙ্গলবার দিন ভুল করেও মাছ মাংস মদ ইত্যাদি খাবেন না বা সেবন করবেন না। যদি আপনারা মহাবলী হনুমানজির কৃপাদৃষ্টি পেতে চান তাহলে এই মঙ্গলবার দিন নিরামিষ আহার গ্রহণ করা সর্বোত্তম বলে শাস্ত্রে মানা হয়েছে, তথা যারা ধরুন সিগারেট বিড়ি খান, খৈনি খান, তাদের ক্ষেত্রেও এই দিন এইগুলো একটু মেনে চলা উচিত। বন্ধুরা, হনুমানজি হলেন এই কলিযুগের দেবতা, যিনি সাতজন চিরঞ্জীবীর মধ্যে অন্যতম একজন, আজও যিনি এই পৃথিবীতে জীবিত রয়েছেন। তাই যদি ওনার কৃপাদৃষ্টি আপনারা একবার লাভ করতে পারেন দেখবেন জীবনের পথ চলাটা অত্যন্ত সরল সরল হয়ে যাবে আপনাদের কাছে। সুপ্রিয় বন্ধুরা, এইসব যারা তামসিক আহার গ্রহণ করেন
তাদের উপর সেসব মানুষদের উপর হনুমানজি সর্বদাই রাগান্বিত থাকেন। সুতরাং এদের কখনোই খুব একটা ভালো হতে পারে না। অনুরোধ রইল মঙ্গলবার দিন এই কয়েকটি কাজ আপনারা করবেন না, দেখবেন আপনারাই সুখে শান্তিতে জীবনযাপন করতে সক্ষম হবেন। নাম্বার থ্রি, মঙ্গলবার দিন আপনারা চুল দাড়ি নখ ভুল করেও কাটবেন না, তথা লোহার কোনো জিনিস এই দিন গৃহে কিনে আনবেন না। এরই পাশাপাশি এই মঙ্গলবার দিন স্টিল বা চাকু কাঁচি নেল কাটার পর্যন্ত ক্রয় করা উচিত নয়, এতেও কুণ্ডলিতে মঙ্গলের দোষ লাগে। এরই পাশাপাশি শাস্ত্রমতে শনিবারের মতনই মঙ্গলবার দিন এই জিনিসগুলো ক্রয় করা নিষেধ রয়েছে। যে ব্যক্তিরা এইরূপ কাজগুলি মঙ্গলবার দিন করেন সেই সব ব্যক্তির জীবনে সুখ শান্তি তো থাকেই না, উল্টো দুঃখের সীমা অন্তহীন হয়। অতএব শ্রী হনুমানজি এইসব ব্যক্তির উপর অত্যন্ত রাগান্বিত থাকেন যারা এই নিয়মকানুনগুলি একেবারেই মঙ্গলবার দিন মেনে চলেন না। নাম্বার ফোর, আপনারা যদি দাম্পত্য জীবনকে সুখে শান্তিতে কাটাতে চান বা যাদের ধরুন দাম্পত্য জীবনে সমস্যা রয়েছে, তারা কখনোই এই মঙ্গলবার দিন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক স্থাপন করবেন না। কারণ হনুমানজি হলেন পরম ব্রহ্মচারী, সেহেতু উনি এইরূপ কাজ কখনোই পছন্দ করেন না। এছাড়াও শাস্ত্রমতে বলা হয় কোনো স্বামী স্ত্রী যদি মঙ্গলবার দিন দাম্পত্য সম্পর্কে নিযুক্ত হয়ে বাচ্চার জন্ম দেয়, সেই বাচ্চা অনেক সময় কিন্নর বা হিজড়া হিসাবে জন্মগ্রহণ করে থাকে। সুতরাং অনুরোধ করছি মঙ্গলবার দিন আপনারা ভুল করেও স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক স্থাপন করবেন না। এর ফলে আপনারা নিজেরাই দেখবেন দাম্পত্য জীবন আপনাদের কতটা সুখের হয়। নাম্বার ফাইভ, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দূতকে চন্দ্রমার কারক হিসাবে চিহ্নিত করা হয়, তথা চন্দ্রমা এবং মঙ্গল কিন্তু একে অপরের বিরোধী হিসাবে কাজ করে। সুতরাং জ্যোতিষশাস্ত্র মতে আপনারা যদি মঙ্গলের দশায় পড়তে না চান বা নিজের কুণ্ডলিতে মঙ্গলের প্রভাব ঠিক রাখতে চান, তাহলে কখনোই এই মঙ্গলবার দিন দুধ বা দুধ দিয়ে তৈরি কোনো বস্তু আপনারা কিনে আনবেন না বা খাবেন না। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করি ঈশ্বরের কাছে। এবং আপনারা যদি শ্রী হনুমানজির পরম ভক্ত হন, হনুমানজিকে মানেন, তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে জয় হনুমান জয় শ্রীরাম লিখে জানাবেন। তথা আবারও দেখা হবে এরকমই একটি ধার্মিক সংক্রান্ত ভিডিওর সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।